আজ হিজড়ি বর্ষের ষষ্ঠ মাস জমা স্থানের তিন তারিখ এ মাসে বিশেষ কোনো আমল আছে কি না বলেন এটি রজব মাসের প্রস্তুতির মাস প্রতি মাসে আলাদা কোনো আমল আছে কিনা বোন রাহেলা প্রত্যেকটা মাসের জন্য আলাদা আলাদা কোনো আমল নেই আপনারা বারো চান্দের খোঁত বা বিভিন্ন মাসের আলাদা আলাদা করে আমলের নামে অনেক বই পুস্তক পাবেন বাজারে এগুলোর কোনোটাই কিন্তু অথেন্টিক নয় হ্যাঁ রমদান মাসের যেরকম স্পেশাল আমল রমজানের সিয়াম পালন করা এবং আরও কিছু আমল আছে সাবান মাস নামে কেমিসাম বিশেষ সিয়াম রাখতেন তারপর রজব মাস সেটি সম্মানিত চার মাসের একটি তারপর রমজানের পরবর্তী যে তিনটি মাস ধারাবাহিকভাবে সেগুলো সম্মানিত চার মাসের তিনটি তো এই মাসগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে এছাড়া যে মাসগুলো যেমন বর্তমান যে মাসটা আমরা পার করছি জমাদুস্তানি এ মাসের বিশেষ কোনো বৈশিষ্ট্য বা এই মাস উপলক্ষে আলাদা করণীয় কোনো আমল করা দিচ্ছে কোথাও আছে বলে আমাদের জানা নেই তবে জমাদস্তানি এই মাসটি অন্য দশটি বা অন্য বা এগারোটি মাসের মতো এই মাস উপলক্ষে যে আমল আছে কমন তা হল আইয়ামে বি রোজা রাখা অর্থাৎ চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো এই তিনটি দিন নফল সিয়াম রাখা এটা শুনান আমি কিরম সাল্লাহ আসলাম এটি রাখতেন এবং মাসে তিনটি দিনের সিয়াম এটা স্বাস্থ্যের জন্য না থেকে উপকারী এই আমলটা আমরা গুরুত্বের সাথে করার চেষ্টা করতে পারি সেটা আমাদের করা উচিত এর বাইরে আমাদের স্থানের জন্য বিশেষ কোনো আমল নেই রজ মাসের প্রস্তুতি হিসেবে বিশেষ কোনো আমলের কথা বলে থাকেন সেটা নিচুকি তার নিজস্ব ধারণা প্রসূত করোনাল হাদিস এ মাসে বিশেষ কোনো আমলের রুটিন আমাদেরকে দেয়নি আমাদের রুটিন যে কাজগুলো বারো মাসের আমল সেগুলো আমরা তো করবোই এবারে এই মাস উপলক্ষে আলাদা স্পেশাল কোনো আমল নেই এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো শেখ শাকিল আপনি লিখেছেন আমার বাড়ি ইন্ডিয়াতে আমাদের এখানে ইসলামিক ব্যাংক নেই আমরা যেই ব্যাংকে টাকা রাখি সেখানে সুদ দেওয়া হয় আমরা এই সুদ থেকে বাঁচতে চাই এক্ষেত্রে আমাদের করণীয় কি আপনাদের এখানে যদি ইসলামিক ব্যাঙ্ক না থাকে তাহলে যে সংসদীয় ব্যাঙ্কগুলো আছে সেগুলোতে আপনি টাকা রাখবেন যেহেতু আপনার সেফটির জন্য টাকা রাখার প্রয়োজন হয় এক্ষেত্রে সুদ গ্রহণ করবেন না এরকম সিস্টেম থাকলে ভালো আর যদি সুদ অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে চলে আসে তাহলে সেই টাকাটা হিসাব করে রেখে বা কখনো বছরে একবার দুইবার আপনি স্টেটমেন্ট তুলে কী পরিমাণ সুদ আপনাকে দেওয়া হলো সেটা বের করে সুদের টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন সব নিয়ত করা ছাড়া এর মাধ্যমে আপনি সালা দায়মুক্ত হতে পারবেন এরপরে রেজি খানম আপনি লিখেছেন আমার বিবাহের দশ মাস পর বাইক অ্যাক্সিডেন্টের স্বামী মারা গেছেন এভাবে তার চলে যাওয়ায় আমি তাকে ভুলতে পারছি না আমি এখন কী করতে পারি আপনি যদি আমায় কোনো পরামর্শ দিতেন তাহলে উপকৃত হতাম রেজি খানম আমরা দোয়া করি আল্লাহ তাহলে আপনার স্বামীকে জানাতুর মেহমান হিসাবে কবুল করুন এবং রোড অ্যাক্সিডেন্টের মৃত্যুকে সাদের মৃত্যু বলে আমরা সুধারণা করতে পারি নেক তামান্না এবং আল্লাহর কাছে আশা পেশ করতে পারি আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে সেই মর্যাদা দান করুন আর পাশাপাশি হ্যাঁ একজন নেককার স্ত্রী তার স্বামীকে হারানোর ফলে বেদনায় বিদুর হবেন একইভাবে নেককার স্বামী তার স্ত্রীকে হারানোর ফলে বেদনায় কষ্ট হবে না আহত পাবেন এটাই স্বাভাবিক তো এই যে কষ্ট পাওয়া আহত হওয়া এই বিষয়টা আপনার স্বাভাবিক এটা থেকে আপনি নিজেকে মানে এটা লাঘব করবার জন্য তার জন্য আপনি দোয়া করবেন এবং একটি জিনিস মনে রাখবেন যে দুনিয়ার যে বিপদ দুনিয়ার যে অ্যাক্সিডেন্ট এগুলোর কারণে আমাদের যে বিয়োগ হয়ে থাকে এই বিয়োগটা খুবই সীমিত সময়ের বিয়োগ স্থায়ী এবং আসল বিয়োগ যেটা হয় সেটা হয় হলো আমাদের আল্লাহ মাফ করুন কেয়ামতের দিন যদি দুজনের গন্তব্য দুদিকে হয় একজন জান্নাতে একজন জাহান্নামে নামে যায় সেটা হবে স্থায়ী বিয়োগ আর এই যে বিয়োগটা হচ্ছে বিয়োগটা খুব সীমিত সময়ের জন্য আপনাকে আমাকে চলে যেতে হবে এবং একে অন্যের সাথে সাক্ষাৎচুরিই হবে বিধায় নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন এই শালনীলা আর অন্যত্র যদি আপনার বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নিজেকে নতুন ব্যস্ততায় আপনি ব্যস্ত করে ফেলার চেষ্টা করবেন এই শালাব্দীলা এভাবে সবাই করার চেষ্টা করবেন এবং তার জন্য দোয়া করতে থাকবেন আর মনে রাখবেন দুনিয়ার কোনো অর্জনে খুব বেশি উৎফুল্ল হয়ে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া এটা যেমন ভালো কিছু নয় আবার দুনিয়াতে কোনো হারানোর কারণে বেদনায় একেবারে ব্যতীত হয়ে মুশ্রি পড়া এটাও ইমানদারের সাথে চায় না কারণ ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে আল্লাহ ছাড়া এবং জান্নাত ছাড়া কোনো কিছুর প্রতি তার বিশেষ কোনো আগ্রহ এই এই পর্যায়ে হবে না যে সেটার হারানোর কারণে সে ভেঙে পড়ে একবারে নিজেকে শেষ করে ফেলবে বিধায় এক্ষেত্রে ব্যালেন্স হওয়া উচিত না আমানু আসাদ্দ হবিল্লাহ যারা ইমানদার তারা আল্লাহ রবুল্লা আলমকে সবচেয়ে কঠিনভাবে এবং শক্তভাবে প্রগাঢ়ভাবে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আমি মাসুদ ইকবাল আপনার আপনি লিখেছেন একজন মানত করেছিলেন তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাবেন পরে তিনি তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি না করিয়ে মেয়েকে ভর্তি করান তার সেই ছেলেটি এখন একাদশ শ্রেণীতে পড়ে এবং প্রায়ই নাকি অসুস্থ থাকে এখন তার করণীয় কি ভাই মাসুদ ইকবাল প্রথম কথা হলো মানব সম্পর্কে সমস্যার দৃষ্টিভঙ্গি হলো মানত করা এটা ভালো কাজ নয় জায়েজ জাস্ট কেউ করলে বড় কোনো গুণা হবে না কিন্তু এটা অনুত্তম কাজ কারণ আমি করিমসাল্লাম বলেছেন তোমরা মানত করো না কারণ মানত এটা কৃপণের সম্পদ দানের একটা রাস্তা তৈরি করে মাত্র এর বাইরে আর কিছু নয় তার মানে আপনি যদি কোনো মানত করেন যে আল্লাহ আমার এই কাজটা হলে আমি এই দান করব বা এই আমল করব তাহলে সেটা আপনি শর্তযুক্ত দান শর্তযুক্ত এবাদত করলেন ব্যাপারটা এরকম হয়ে গেল বরং আপনি দান করুন এবাদত করুন এবং আল্লাহ তালার কাছে সংশ্লিষ্ট আপনার যে চাওয়া আছে সেটাকে সাধারণভাবে পেশ করুন সেটাই হলো শুদ্ধ এবং সুস্থ চিন্তা এবং পদ্ধতি যাই হোক যদি কেউ মানত করেন যে ছেলেকে মাদ্রাসা পড়াবেন এরপর তিনি ছেলেকে মাদাসা পড়েন না তাহলে তার সে ভঙ্গের কারণে কাফারা দিতে হবে কিনা এর উত্তর হলো যে মানত আসলে যদি কেউ করেন এই টাইপের মানত তাহলে ফেকে হানাফি অনুযায়ী হানাফি মাঝাব অনুযায়ী এই মানতটি বিশুদ্ধ হয়নি কারণ হলো মানত বিশুদ্ধ হওয়ার জন্য যে বিষয়ে মানত করবে সেইটা এমন হতে হবে যে এই ক্যাটাগরির কাজ শরীয়তে ফরজ বা ওয়াজিব থাকে নির্দেশিত থাকে সেরকম কোনো একটা বিষয় হতে পারে সন্তানকে মাদ্রাসা পড়ানোটা এই টাইপের কোনো বিষয় নয় বিধায়টা একটা নিয়ত হতে পারে নেকনিয়ত পূরণ করা ভালো যদি কোনো কারণে নেকিয়ত পূরণ করতে না পারেন কেউ নিরুপায় হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য কোনো গুণা হবে না আর এর কারণে সন্তান অসুস্থ হয়ে থাকে এটা এমনটি মনে করার কোনো কারণ নেই বরং সন্তান অসুস্থ হওয়ার জন্য অন্য কোনো কারণ থাকতে পারে তাকে যেরকম ডাক্তার দেখানো দরকার ভাবে তার জন্য দোয়া দুরোধের ব্যবস্থা করা উচিত দোয়া দুরোধ করা উচিত তার জন্য এবং আল্লাহ তার কাছে পেশ করা উচিত তার সুস্থতার জন্য এবং রোগের মূল কারণগুলো চিহ্নিত করা দরকার এবং সেগুলোকে বের করে তার চিকিৎসার জন্য উদ্যোগ নেওয়া উচিত এই মানত করেছেন পূরণ করেননি সেজন্যই সে অসুস্থ হয়ে থাকছে এমনটি নিশ্চিতভাবে বলা কঠিন তবে আপনি ভালো কাজ করে তার নিয়োগ যদি আপনি না করেন তার কাজটি ভালো নয় এগুলো মূল বিষয়